السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه وزوازه وزرياته ومن تبياهم بإحسان إلى يوم الدين অনলাইন ভিত্তিক এজিএস মিডিয়ার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এজিএস মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়দিনী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আল্লা তালা আপনাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে যে যে অবস্থানে আছেন যেই হালি আছেন অর্বুল ইজত আল্লা সুহানুতাল আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি আর প্রিয় দিনী ভাইরা আপনারা জানেন এজিএস মিডিয়া কোরআন সুন্নার খেজমত করে যাচ্ছেন যারা এজিএস মিডিয়াতে আছেন তাদেরকে আবারও আমাদের অন্তর অন্তঃস্থল থেকে মনের মণিকটা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা অনেক দিন থেকে এজিএস মিডিয়াতে আছেন এজিএস মিডিয়ার আলোচনাগুলো শুনতেছেন শেয়ার করতেছেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতেছেন এই আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা সকলেই লাইফটা শেয়ার করবেন শেয়ার করে আপনার নেকির কাজে সহযোগিতা করবেন কারণ আল্লাহ রব আমি বলেছেন তোমরা নেকির কাজে সোয়াবের কাজে পরস্পরকে সহযোগিতা করো আর অন্যায়ের কাজে বা সীমালঙ্ঘনের কাজে সাথ দিও না সহযোগিতা করো না তো আমরা দিনের কাজে সহযোগিতা করব লাইফটি শেয়ার করে আমরা ইদানিং দেখতেছি বিভিন্ন মেয়েরা মুস্তাফরুল্লাহ আজম রাসুসাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ফেতনার মধ্যে একটি ফ্যাতনা হচ্ছে চরম ফেতনা হচ্ছে নারীদের ফেতনা মেয়েরা আজকে এই অনায়াসে ফেসবুকের মধ্যে লাইভে এসে চিনে নেয় জানে নাই অনায়াসে বিভিন্ন বাজে কথায় লিপ্ত হচ্ছে কথা বলতেছে লাইভে এসে সরাসরি তা আবার বলতেছে লাইভটা শেয়ার করেন যে লাইভ শেয়ার করবে আমরা তাকেই কল দিব তার সাথে আমরা আলাপ আলোচনা করবো অথচ যখন প্রশ্ন করে কমেন্ট করে যারা দিনী ভাইয়েরা আপনি কি মুসলিম বলতে হ্যাঁ ইনশাল্লাহ আমি মুসলিম বলে যে আমার আব্বুর কাছে বিচার দিব আমার আব্বু জানে মেয়ে বলতেছে তাহলে কেমন বাবা কেমন মেয়ে কেমন পরিবার কেমন কালচার মেয়ে এভাবে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে এসে অশ্লীল কথা বলছেন সেক্সুয়াল আলোচনাগুলো করতেছেন আবার বলতেছেন আমি মুসলিম তো এই ধরনের বাবাদের জন্য কঠিন শাস্তি রয়েছে পাকিস্তানের একজন বক্তা একটি আলোচনা করেছে একটি মেয়ের কারণে চারজন পুরুষ জাহান নামে যাবে যদিও সেখানে আসলে হাদিস সেটাকে উল্লেখ করেছে কিনা আমি জানি না তো এই ধরনের কোনো হাদিস আসলে নেই যে একটা মেয়ের জন্যে তার পিতা তার বাবা তার বড়ো ভাই এবং স্বামী জাহান নামে যাবে শুধু চারজন না মানে অর্থাৎ এই মেয়েকে দায়ুষ করার জন্য অথবা এই মেয়ে দুনিয়াতে অশ্লীল কাজ করার জন্য যতজন দায়ী থাকবে সকলি কালকে আমাদের ময়দানে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ সব তালা কাঠ গড়া দাঁড়াইতে হবে তা আসলে এটা কিন্তু বাস্তব এটা কিন্তু বাস্তব যদি হাদিস না থাকে তবে এই কথাটা কিন্তু বাস্তব একজন মেয়ে যখন অশ্লীল কাজে জড়িয়ে যাবে একজন মহিলা যখন হারাম কাজে জড়িয়ে যাবে তার কাছে যে ক্ষমতা ছিল তার স্বামী তার স্বামী তাকে কতটুকু কন্ট্রোল করতে পারছে কাল কেয়ামতের মাতেন এটা কিন্তু জবাব দিতে হবে আল্লাহ রব্বল আলমের কাছে আরেকজন ব্যক্তি হচ্ছে তার বড় ভাই সেই মহিলার বড় ভাই মেয়ের বড় ভাই তাকে আঘাত করতে পারতো যে তুমি আমার বোন খবরদার তুমি ব্যাপরদায় চলবে না ফেসবুকে বাজে ছেলেদের সঙ্গে কথা বলবে না হারাম কাজে লিপ্ত হবে না সাধারণত বড় বড়ো ভাইয়ের কথা কিন্তু মানবে কিন্তু সেটি বড় ভাইয়ের করলো না তার নিজের স্বামী যে স্বামী তার স্ত্রীকে হারাম কাজ করাতে বাধা দেয় না লোংরা কাজ করাতে বাধা দেয় না কাল কেয়ামতের মাধ্যমে সেই স্বামীকেই কাঠগড়া দাঁড়াতে হবে এবং এমনও হতে পারে কোনো তার বড় ছেলে মা অশ্লীলভাবে ঘুরতেছে ব্যাপার ঘুরতেছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে হ্যাঁ সাথে কথা বলতেছে তাহলে কাল কেয়ামতের ময়দানে সেই ছেলেকে জবাব করতে হবে মা ছেলে যদি বলে হে মা তুমি যদি পর্দা না করো তুমি যদি ইসলামের গণ্ডির মধ্যে না চলো আমি তোমার হাতের পাক খাবো না রান্না খাবো না আর স্বামী কঠোর ভাষা ব্যবহার করবে স্বামীর কাছে এমন পাওয়ার রয়েছে তালাকের মতন একটি শব্দ রয়েছে বা তালাকের মতন একটি বিষয় রয়েছে এমন ফুল পাওয়ার সে স্বামীর কথা শুনবে না স্ত্রী অসম্ভব শুনতেই হবে অথচ যে বাবা যে বাবা তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়েকে লেখাপড়া করাইতেছে তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা দিতেছে তার জীবনের সমস্ত অর্থ সে মেয়ের পিছনে খরচ করতেছে সেই মেয়ে লাইভে আসে ফেসবুকের মতো বলে আপনার আমার লাইভটাকে একটু শেয়ার করেন আমার নাম্বার দিব আপনাদের সাথে কথা হবে সেক্সিয়াল আলোচনা হবে আস্তা খুরুল এগুলো হচ্ছে ফেতনা নারীরা এভাবে ফেসবুকে আসা হচ্ছে ফেত্না আল্লাহ রাব্বুল আলম বলেছেন ওয়ালা তা কোরা না তোমরা কি করো না জেনার অশ্লীল কাজের ধারে কাছে যাইও না ইন নাহুকা নাফা হেসাতু আসাবিল আর এটা হচ্ছে অশ্লীল কাজ মন্দ কাজ তো নারী যেখানে থাকবে সেখানে অশ্লীল কাজ থাকবে মন্দ কাজ থাকবে জেনার কাজ থাকবে কোনো একটা পুরুষ তিনি যে কন্ট্রোল থাকতে পারবে অসম্ভব আর নারীরা তো যেভাবে ফেসবুক মধ্যে লাইভে আসে একেবারে পুরো আলতা সুর লাগিয়ে সেজে আসে এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনি তো হুজুর মানুষ আপনি কী করে দেখেন ভাই ফেসবুকের মধ্যে ফেসবুকটা ওপেন করতেছে বিভিন্ন ফেজগুলো রয়েছে সেখানে একটা মেয়ে লাইভে আসতেছে আমি যেরকমভাবে লাইভে আসছি আর এখানে কিছু অশ্লীল ছেলেরা রয়েছে যারা মেয়েদেরকে এরকম অ্যাড করে রাখে বিভিন্ন গ্রুপের মধ্যে তার তাদের পেসকে শক্তিশালী করার জন্য মানুষের মাঝে প্রচার করার জন্য আর এই অশ্লীল কাজগুলো তারা করে থাকে ছড়িয়ে থাকে তা আমাদের দায়িত্ব কি আমাদের কিছু দায়িত্ব আছে তো আমি বড় ভাই হিসাবে আমার বোন কার সাথে কথা বলছে রাত্রে তাকে ফেসবুক দিয়েছি তাকে ফেসবুক দেওয়া হয়েছে মোবাইল দেওয়া হয়েছে তিনি রাত্রে কী করে রাত্রি গভীর যখন রাত্রি গভীর হয়ে সকালে ঘুমিয়ে যায় তখন তিনি ফেসবুকে আসেন এবং বিভিন্ন বাজে ছেলেদের সঙ্গে আড্ডা মারেন সেক্সুয়াল কথা বলেন এবং মানুষদেরকে ফেতনায় নিমজ্জিত করেন অনেক সময় টাকা নিয়ে থাকেন তো এই ধরনের ফেস থেকে আপনারা ফেসগুলো বর্জন করবেন আর আপনি এগুলো কমপ্লেন করবেন বিশেষ করে যেভাবে কমপ্লেন করা যায় অনেক দিনই বাইরে জানে কীভাবে মেয়েদের আইডি হ্যাক করা যায় বন্ধ করা যায় এই হালাল পথে আপনার কাজগুলো করবেন তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক যখন আমরা মনে করি যে আমাদের বাংলাদেশি যেখানে মুসলিম বলতেছে আমি মুসলিম হ্যাঁ তোমার আব্বুর কাছে বিচার দিব আমার আব্বুর কাছে বিচার দিলে কি হবে আমার আব্বু জানে তাহলে আব্বু কত বড় নিকৃষ্ট তার মেয়েকে তার মেয়েকে মোবাইল দিয়েছে ফেসবুক খুলে দিয়েছে তিনি সরাসরি লাইভে এসে বিভিন্ন আকাম কুকামের কথা বলছে আস্তা যে সম্মানিত মোবারকবাই মালয়েশিয়া থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে নিয়ে আজকে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে বিভিন্ন অশ্লীলতা অশ্লীল কাজে এ ছেলেরা মেয়েরা জড়িয়ে যাচ্ছে লাইভে আসতেছে অথচ তাদের পারিবারিক জীবনে তারা খুব পর্দা করে যদি আপনি তাদের বাড়িতে বেড়াইতে যান তাহলে দূর থেকে আসবে আপনি কাছে আসবে না হ্যাঁ আর কিন্তু দেখা গেল ফেসবুকের মধ্যে হাজার হাজার মাসের সাথে বাজে কথায় লিপ্ত হইতেছে তা এই ধরনের অশ্লীল কাজ কথা থেকে আমাদের বিরত থাকতে হবে আর পরিবারকে গঠন করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ইসলাম এই ইসলামকে আমাদের বাস্তব জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে তো এই জন্য আমাদের ঘর থেকে শুরু করতে হবে যার যার অবস্থানে আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী কার সাথে কথা বলতেছে ফেসবুকে লাইভে আসতেছে এগুলো আপনারা তথ্য নিতে হবে এবং তাদেরকে শাসন করতে হবে আর না তো যুবক সমাজ নষ্ট হয়ে যাবে নারীর ফেতনা এমন এক কঠিন ফেতনা তাই নারীর ফেতনা থেকে আমাদের বাঁচার জন্য শুধু দোয়া পড়লেই হবে না বরং নিজে নিজে সম্মানিত দিনী ভাই কি লিখেছেন আমি দায়ী হতে চাই ডাক্তার জাকির নায়কের মতন দয়া কি দয়া করে আমাকে একটু সাহায্য করুন কি লাগছে জামাতের শিরিক থেকে জামাতের শরিক থেকে চাই জামাতের শরিক থাকতে চাই ইনশাল্লাহ ভাই আপনি যদি ডাক্তার জাকির নায়কের মতন হতে চান তাহলে আপনাকে অনেক লেখাপড়া করতে হবে সম্মানিত আবু আপনাকে অনেক লেখাপড়া করতে হবে এবং আপনাকে অনেক স্টাডি করতে হবে এখন থেকে চেষ্টা করে যান ইনশাল্লাহ ডাক্তার জাকির নায়কের মতন হতে পারবেন বা তার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে পারবেন আল্লাহর কাছে দোয়া করতে হবে আর চেষ্টা করতে হবে আপনি বেশি বেশি চেষ্টা করে যান হাদিস পড়েন কোরআন পড়েন এবং অন্য অন্য ধর্মের যেই গ্রন্থগুলো রয়েছে যেগুলো দিয়ে অন্য অন্য ধর্মের লোকদেরকে আপনি সুস্পষ্ট দলিলের ভিত্তিতে তাদের মাঝে সুস্পষ্ট আয়াতিল্লা আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করতে পারবেন এই জন্য আপনাকে লেখাপড়া করতে হবে স্টাডি করতে হবে আর ডাক্তার জাকির নায়কের বিভিন্ন ছাত্র রয়েছে বা কীভাবে দাওয়াতিকাজ করতেছে বা ডাক্তার জাকির নায়কের আলোচনা থেকে আপনি শুরু করতে পারেন তো আপনি যদি ডাক্তার জাকির নায়কের মতো দায়ী হতে চান তবে আপনাকে ডাক্তার জাকির নায়কের মতো ইংলিশ ভাষায় পারদর্শী হইতে হবে এবং কোরআনের আয়াত করা হাদিস এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো যেগুলো ইসলাম এবং অন্যান্য ধর্মের বিপরে যেগুলো কম্পেয়ার যে ডাক্তার জাকির নায়ক যে আলোচনা করে কম্পেয়ারমূলক অর্থাৎ অন্যান্য ধর্মের আর ইসলাম ধর্মের গবেষণামূলক আলোচনা করে এই বিষয় সম্পর্কে আপনাকে লেখাপড়া করতে হবে লেখাপড়া করলে ইনশাল্লাহ আপনি সুস্পষ্টভাবে ডাক্তার জাকির নায়কের মতন দাওয়া দিতে পারবেন এবং কাজ করতে পারবেন এই জন্য চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আরেক ভাই লেখছেন আমি কি করব আমি কি করব কি করতে চান আপনি আপনি কি করতে চাচ্ছেন আপনি বলুন সমানিত তোফাজুল ভাই লাইনে আসছেন মারশা ও ইন্দাবাদ মাশালাহ আস্তান্ত বারেক আল্লাহ ফিক সালাউদ্দিন ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্ল্লাহ ওবরাকাত মুস্তফা হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ঠিক বলছেন ভাইজি আমরা চেষ্টা করতে হবে বিশেষ করে ডাক্তার জাকির নায়কের মধ্যে দায়ী হতে চান তাহলে আপনি প্রথমে আলেম অর্জন করতে হবে একজন ব্যক্তিকে আলেম হওয়ার জন্য দায়ী হওয়ার জন্য অনেক লেখাপড়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনিকের মধ্যে বলেছেন ইয়ারফা ইল্লাহুল্লা দিন আমানু মিনকুম আল্লাদিন উতুল আলমা দারাজা আল্লাহ বিমা তা আমলুন আবির আল্লাহ রবুল আলমিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন যাদের ইমান রয়েছে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে কিভাবে ইমান আনয়ন করতে হবে যেভাবে সাহাবেকের আমরা ইমান আনয়ন করেছে। ঠিক এভাবে আপনাকে ইমান আনয়ন করতে হবে তারপরে এলেমের জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া রয়েছে আল্লাহমাইন আস আলুকা আলমা নাফিয়া ওয়ারিসান তৈবা ও আমাল আল মোতাকবাহ এলেমের জন্য এভাবে দোয়া করতে হবে এবং আপনাকে গবেষণামূলক স্টাডি করতে হবে তবে আল্লাহ রবুল্লা আপনাকে এলেম দান করবেন আর আল্লাহ রব্বুল আলম যাকে এলেম দান করেন আল্লাহর পক্ষ থেকে দান করেন এবং যার কল্যাণ চান তাহলে কল্যাণ চাইতে হলে আপনাকে ইমানদার হইতে হবে ইমান মজবুত হইতে হবে আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং পাশক্ত সলাদ জামাতে সহিত পড়তে হবে তাকুয়াবান হইতে হবে তারপরে রাসুদ সাল আলী আসাল্লাম বলেছেন মাইরুদুল্লাহ বিহি খাইরন ইউফাকি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন দিনের এলেম দান করেন এই আপনাকে দিনের এলেম অর্জন করলে আপনি ডাক্তার জাকির নায়কের মতন হতে পারবেন আর একজন ভাই লাগছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালামতুল্লা ভাই আপনার কথা শুনলে ভালো লাগে যে জাক আল্লাহ খায়ের আপনারা আমাদের কথা শুনবেন আর কথা শুনলে হবেন আল্লাহ রব্বুলা আলেম বলেছেন ইন্না আল্লাহ আমানু আমীরু সোয়ালি হা তিকান আতলা হুম জান না তুম ফের দাউসিন উজুল্নাল্লা আমানু আমিরুস আলী হাতে আল্লাহর প্রতি ইমান ইমানান করা আর আমল করা আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না ভাই আমল আকিদা মানহাজ আকিদা হচ্ছে মূল বিষয় আল্লাহ সম্পর্কে তার রাসুল সম্পর্কে দিন সম্পর্কে আকিদাকে স্বচ্ছ করতে হবে আর কি করতে হবে আপনার মানহাজ সিলেবাস আপনার পাঠশালা যা রাসুলসাল্লুসাল্লাম বলেছেন রসুলাম করেছেন সাহাবেকেরামরা যেভাবে হাদিস বুঝেছেন কোরআন বুঝেছেন যেটা যেভাবে যেই জায়গাতে প্রয়োগ করতে হবে হাদিস কোরআনের যে সিফা যেভাবে বুঝেছেন সাহাবে আমরা এভাবে বুঝলে এবং তার উপরে আমল করলেই আপনি কি করতে কী করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন সুরা আহজাবের সুরা আহজাবে সেখানে ৩৫ নম্বর আয়াতে আল্লা সবাহনতালা দশটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন হ্যাঁ ইন্নাল মুসলিমিন আওয়াল আওয়াল মুখ মুকমিন والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات عد الله لهم مغفرة وأجرا عظيما إخنا ناري عمل এই দশটি আমল যদি আপনি বরাবর করতে পারেন তবে আপনি কি করতে পারবেন আপনার জন্য আল্লাহ রাবুল মহা মহাপুরস্কার রেখেছেন প্রস্তুত করে রেখেছেন এবং আপনাদের জন্য রয়েছে ক্ষমা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সুরা আজাব পঁয়ত্রিশ নম্বর আয়ারটি আপনারা এখনই যাদের মোবাইলে সফটওয়্যার রয়েছে আপনারা খুলে দেখুন এখানে দশটি যেই বৈশিষ্ট্য কথা বর্ণনা করা হয়েছে প্রথমে আপনাকে মুসলিম হইতে হবে এক নম্বরে মুসলিম আনুগত্যশীল মুসলিম হইতে হবে যেরকমভাবে মুসলিম হওয়া চাই তারপরে আপনাকে মমিন হইতে হবে ইমানদার হইতে হবে যেরকমভাবে ইমান হওয়া চাই তারপরে আপনাকে আনুগত্যশীল মানে যত এবাদত রয়েছে এবাদতের আমলগুলো স্বচ্ছতা করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে এবাদত করতে হবে তারপর আপনাকে সত্যবাদী হইতে হবে এবং আপনাকে কি করতে হবে সত্যবাদী হইতে হবে এবং আপনাকে দানশীল হইতে হবে রমজান মাসে শ্রিয়াম পালন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের লজ্জার স্থানে হেফাজত করতে হবে এবং আল্লাহ রবুল্লা আলমিনের জিকির বেশি বেশি করতে হবে আদ আদ আদাল মক ফিরাতু ও আজরান আজিমা তবে আপনার জন্য আল্লাহ রবুল্ আলমিন মহা পুরস্কার মহা ক্ষমা এবং মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন আমাদের এখানে অবশ্য সোলাতে সময় হয়ে গেছে আর বেশি সময় বাকি নেই মোটামুটি দশ পনেরো মিনিট বাকি আছে বলা যেতে পারে সম্মানিত আলিম কিলেকসেন আলী আজগর ভাই সালাফ ইজাকাল্লা খের আপনি আমাকে ভাই বলে জানবেন ভাই বলে ডাকবেন রাসুদসাল্লাহিস্লামের জন্মদিন বিষয়ে কিছু বলার জন্য জন্মদিন রাসুদ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করা মৃত্যুদিন পালন করা ইসলামে হারাম বার্থডে যেটাকে বলা হয় জন্মদিন রাসুদাম পালন করেনি তার জন্মদিন সাহাবেকের আমরা পালন করে নাই তাবেইন পালন করেন নাই তাবে তাবাইন পালন করেন নাই মোটামুটি সাড়ে চারশো হিজরির পরে এখানে মিশর অথবা সিরিয়া এখান থেকে এই শিয়াদের শিয়াদের থেকে মূলত এই একজন গভর্নর ফাতিমি বংশের দাবিদারি এই গভর্নর প্রথম রাসুল রাসুদ জন্মদিন চালু করেছে সেখান থেকে শাখা পোশাখা হয়ে মিলাত অনেকগুলো বের হয়েছে মানুষ হইলে মানুষ মরলে বিদেশ থেকে আসলে বিদেশে গেলে ফয়তা বিভিন্ন কারণে যেই মিলাদ শাখা পশাখা হয়েছে এগুলো সম্পূর্ণ বেদাত এই মিলাতের সাথে ইসলামের কোনো প্রমাণ নেই মিলাদ মানে জন্মদিন জন্মবৃত্তান্ত তো সেটা আবার পালন করে কি করে রাসুলের বার্থডে পালন করা নাই ইহুদিন আসারা তাদের জন্মদিন মৃত্যু দিবস পালন করে মুসলিমদের কোনো জন্ম দিবস মৃত্যু দিবস নাই যদি জন্ম দিবস পালন করতে চান রসুদসাল আলি আসসালাম রসুল সাল্লাম তাহলে সোমবারে রোজা রাখেন রসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সাল্লাহাম সোমবারের রোজা সম্পর্কে রসুল সাল্লাহ আসলাম বলেছিলাম আমি এই দিনে জন্মগ্রহণ করেছি

আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছেন আলহামদুলিল্লাহ ডাক্তার জাকির অনেক আলোচনা শুনেছেন এবং আলহামদুলিল্লাহ ইংলিশও ভালো বলতে বলতে পারেন আর বেরাদার কি বেরাদার রাহুলের সাথে যোগাযোগ করার ঠিকানা আর বেরাদার রাহুলের সাথে যোগাযোগ করতে পারেন উনি ভালো বলতে পারে ওনার এলাকাতে বাংলা ভাষাভাষী তবে আপনাকে অনেক লেখাপড়া করতে হবে বিশেষ করে আদিস করান এবং বিভিন্ন সেমিনার করেন এলাকা থেকে শুরু করেন এলাকায় দাওয়াত দেন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত মহতারাম জানতে চেয়েছেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সহিভাবে চলতে পারি আল্লাহ সব আহ্নাল আপনাদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হুম্মা ইয়া মকাল্লেবাল কলুব সাববেদকাল আলা দিনিক সম্মানিত জাহিদ ভাই আপনি এই দোয়াটা করবেন আল্লাহ হমকাল্লেবাল কলুব সাববেদকাল আলা দিনিক হে আমার অন্তরের আবর্তনের বিবর্তনের মালিক আমাকে দিনের উপরে সাবেত রাখেন প্রতিষ্ঠিত রাখেন ইনশাআল্লাহ আল্লাহ সব ভানুতালা আপনাকে প্রতিষ্ঠিত রাখবেন এবং সাবেদ রাখবেন এবং নিজের আমল আকিদা দিয়ে পার পাইতে হবে আমরা হয়তো আর পাঁচ মিনিট আলোচনা করতে পারবো তারপরে কিন্তু আর আলোচনা করতে পারবো না কেননা আমাদের সলাতের এখানে সময় হয়ে গেছে রাসুদ সাল্লাহ আলী আসাল্লামের কী লাভে এসছিল রাসুলসাল্লাহ আলি আসাল্লাম কী রাসুদাল্লাইসাল্লাম কি লাইভে এসেছিল রাসু আসাল্লামের জবানায় লাইভ ছিল না আর লাইভে এসেছিল সাল্লাম লাইভ দেখেন নাই রাসুদ লাইভ দেখিয়ে দিয়েছেন যখন মেরাজে গিয়েছিলেন রাসু সাল্লাহ আলী ও তখন মক্কার মুশ্রেকরা অস্বীকার গিয়েছে যে তুমি মেরাজে যাও নাই বাইতুল মোকাদ্দাসের কয়টা খুঁটি কয়টা দরজা এগুলা দেখিয়ে দিয়েছিল রাসুদ সাল্লাহ আলী আসসাল্লাম মক্কার মুশ্রেকদেরকে ভাই কথা হচ্ছে রাসু সাল্লাহ সাল্লাম যেটা করেন নাই সাহাবাহাম সাল্লাম না করেছেন সাল্লামের জন্মদিন সাহাবাহকার তো করেন নাই তো বার্থডে পালন করা তো ইসলামে হারাম আর সাল্লাম কবে জন্মদিন জন্মগ্রহণ করেছে এই নিয়ে যথেষ্ট একতলা মত পার্থক্য রয়েছে কথা হচ্ছে ইসলাম আপনাদেরকে কী বলে ইসলাম কোন দিক নির্দেশনা দেয় সেটি আমাদেরকে মানতে হবে আপনাকে মানতে হবে রাসুদসল্লা আলিয়ালাম যা করেছেন তা করতে হবে এরপর রাসু আসলাম পরে যেগুলো আবিষ্কার হয়েছে সাহাবাহ কেরামরা কি করেছেন সাহাবের কারাম হজরতমর রাদি আল্লাহ আনুহান রাজি আল্লাহ আন আলী রদি আল্লাহ আবু আবুকর রাদি আল্লাহ আনহু তারপরে ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমদিন হাম্বার রহমতুল্লাহ আলহি ও জামিয়া ইমাম বুখারি মুসলিম তিরমিজ নাসাইর আবু দাউদ ইবনী মাজা তারাকির রসুল্লাহ আসলামের জন্মদিন পালন করেছেন বার্থডে পালন করেছেন বার্থডে পালন করেছে অ মুসলিমদের কাজ হিন্দুদের কাজ খ্রিস্টানদের কাজ অতএব অতএব মান তা বি ইনফাহুয়া মান তাহা বি কম ইনফাহুয়া মিন আপনি যদি অন্য কোন কমের আনুগত্য অনুসরণ করেন তবে আপনি সেই কমের অন্তর্ভুক্ত হবেন আপনি মুসলিম থাকবেন না বার্থডে পালন করা কি আর রাসুদ সাল্লাহ জন্ম কবে হয়েছে এই নিয়ে যথেষ্ট একতলাপ রয়েছে অতএব রাসুদাল্লাহ সাল্লাম জন্মদিন যদি পালন করতে চান তাহলে রাসুল সাল্লাহ সালামের আদর্শ অনুযায়ী চলেন এটি জন্মদিন পালন হয়ে যাবে এবং সোমবার সিয়াম পালন করেন এটি জন্মদিনের থেকে উত্তম হবে বার্থডে পালন করে ইসলাম কোনো সুযোগ নেই সমানিত দিনী ভাই আপনি আমার সাথে থাকলে কি কি পথ পাইতেন বিল্লা আমি বুঝতে পারলাম না আপনারা আমাদের সঙ্গে থাকেন আমাদের আলোচনা শুনেন কথা হচ্ছে বড় দায়ী হওয়াটা ভালো কাজ উত্তম কাজ রাসুদসল্লাহ আলী আসসালাম আল্লা রাব আলম বলেছেন ওমান আহসানি মুসলিমিন ওই কথা থেকে ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে যিনি মানুষকে আল্লাহর রাহে আহ্বান করে এবং বলে আমি মুসলিম মুসলিমদের মধ্যে থেকে একজন অতএব আপনি একটি আয়াত জানেন একটি প্রচার করেন আপনাকে বিশাল দায়ী হইতে এমন কোনো কথা না বিশাল দায়ী হইতে এমন কোনো কথা না যদি আপনি চেষ্টা করে যান যদি আল্লাহ আপনার উপরে নসিব রাখে ইনশাল্লাহ আপনি দায়ী হতে পারেন চেষ্টা করে যান আল্লাহ বল আলমের কাছে ইনশাল্লাহ দায় হতে পারেন রসদাল্লা সাল্লাম বলেছেন বাল্যগু আন্নুওয়ালা আয়া তুমি যদি মাত্র আয়াত জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও তো আলহামদুলিল্লাহ যতটুকু জানেন আপনি এক আস্তে আস্তে স্টাডি করতে থাকেন প্রচার করতে থাকেন নিজের ফ্যামিলি থেকে তারপরে নিজের পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ প্রচার করে যান আল্লাহ সাহানত আল আপনাকে হেফাজত করবেন সম্মানিত মোহতারাম দিনী ভাই রাসুলসাল্লুসাল্লামের জন্মদিন পালন করার বিষয় না বিষয় হচ্ছে আপনাকে বলেছি মানে জন্মদিন সাল্লাম কবে জন্ম হয়েছে কারণ এই নিয়ে আলেমদের মধ্যে একতলা মতপার্থ করেছে এসে রাসুল ধর্ম ডেট কবে ডেট আপনি কি করে হিসাব করবেন কারণ ওই সময় কোনো আরবি হিজরি ছিল না এখন তো আপনার আরবি হিজরি হিসাব করে সাল্লামের জন্মদিন পালন করতেছেন রাসুলসাল্লাম কবে জন্মদিন জন্মগণ করেছে আপনারা বলতেছেন বারো রবিউল আউ্য়াল ওই সময় রবিউল আউ্য়াল বলতে কিছু ছিল না কারণ রাসুদাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসছেন তখন হিজড়ির প্রথম সাল শুরু হয়েছে তাহলে রবিউল আউয়াল পাইলেন কোথায় রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিনের জন্ম যখন যেই বছর জন্মগ্রহণ করেছে ওই বছর একটা ঘটনা রয়েছে হস্তি বাহিনীর বছর যেদিন হস্তি বাহিনীর বছর যেদিন হস্তি বাহিনী দিয়ে কাবাগরকে ধ্বংস করতে এসেছিল আল্লাহ রব্বুল আলমিন সে হস্তি বাহিনীকে আবাবিল দ্বারা ধ্বংস করেছে সেই বছর সাল্লাম জন্মগ্রহণ করেছে অথবা রাসুদুল্লাহ সাল্লামের জন্ম ডেট কবে এটা নির্দিষ্ট কোনো ডেট নেই কারণ ওই সময় আরবি কোনো হিজরি সাল ছিল না এটা হচ্ছে ফাইনাল কথা আপনাকে আগে প্রথম দিন বুঝতে হবে সাল্লাম যেভাবে বুঝেছেন সাহাবেকের আমরা যেভাবে বুঝেছেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে আবার লাইভে আসবো আজকে এ পর্যন্ত আপনাদের মাঝে এখন সোলাতের সময় হয়ে গেছে আগে দিনই দাওয়াতি কাজের আগে আমাদেরকে সোলাত আদায় করতে হবে আল্লাহ রাবু আলমের হুকুম আদায় করতে হবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে আবারও লাইনে আসব আর যেসব ভাইরা আরও কিছু জানতে চান কমেন্ট করতে চান ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে যাবেন আমাদের দিনী ভাইরা আপনাদেরকে যারা অ্যাডমেন্ট রয়েছেন গ্রুপে তারা কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি